ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, কাতলা মাছের নবাবী কাতলা। তো এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি টক দই জল ঝরিয়ে, আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে, নিয়েছি কাজু পেস্ট, এখানে দু টমেটো, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, সরি আদা বাটা, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আর নিয়েছি একটা টমেটো। তো সবার প্রথমে মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছটা ভাজার জন্য। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। তো মাছগুলোকে আমি খুবই হালকাভাবে ভাজবো, একদম লাল করে ভাজবো না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এইরকম ভাজবো, একদম লালও করবো না আর একদম কাঁচাও থাকবে না, এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেবো। এখানে মাছে মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর দারচিনি, এলাচ, এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এখানে পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো বাটা পেঁয়াজটা, এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এখানে আমার পেঁয়াজ আর পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো ফ্লেমটা আস্তে করে নেবো গ্যাসের, দিয়ে দেবো সেই আদা লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োর পেস্টটা। সামান্য পরিমাণ জল দেবো, আর আমি কন্টেনারটা ধুয়ে জল রেখেছিলাম সেই জলই দেবো, অন্য জল দিচ্ছি না। এই পেস্ট করেছিলাম কাজু, সেটার জলটা দিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজের সাথে আমি কটা কাজু দিয়েছিলাম সেটা দেখানো হয়নি, তা আশা করি বুঝতে পারছেন। একটু জল দেবো, মশলাটা কষানোর জন্য আমার জলটা দরকার। এবার ফ্লেমটা বাড়িয়ে দেবো, এটা নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেবো টমেটোটা, ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলাটা। এতে একটু জল দেব, অন্য জল দিচ্ছি না, কাজু বেটেছিলাম সেই পেস্টের কন্টেনার, পেস্টটা ঢেলে কন্টেনার দিয়ে রেখেছি সেই জলটা দিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য জলটা দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো টক দইটা, টক দইটা আমি মন্দির ফেটিয়ে রেখেছিলাম, আবার একটু সেই কন্টেনার ধরে জলটা দেবো।
এবার দিয়ে দেব কাজু বাটাটা। এখানে আমি 20টা কাজু নিয়েছি, পেস্ট করে নিয়েছি। তাহলে কন্টেনার ধোয়া জলটা, এবার এটাকে ভালো করে মিক্সড করে দেবো। মিক্সড করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার ঢাকাটা খুলে দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে জল দেব। আরেকটু জল দেব। অল্প পরিমাণ একটু জল দেব। আর এখানে এই পর্যায়ে নুন চিনির টেস্টটা নিজেরা স্বাদ বুঝে দেবেন, কারণ এই সময়টায় নুন চিনিটা টেস্ট করে নিলে মাছটা ঠিকঠাক টেস্ট আসবে। আমি দেখে নিয়েছি নুন চিনির টেস্ট ঠিক আছে। তো এটা এবার ফুটে ওঠা পর্যন্ত আমি ঢাকা দিয়ে দেবো, তারপরে মাছগুলো দেব। তো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো মাছের পিসগুলো। আর মাছের পিসগুলো ঠিক ভালোভাবে সাজিয়ে দেব, যাতে ঝোলটা পুরো, সরি, মাছের মাছটা পুরো ঝোলের মধ্যে ডুবে থাকে। তাতে কী হবে, মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আর আমি মাছটা যখন দিচ্ছি তখন ফ্লেমটা আস্তে করে দিয়েছি। মাছের পিসগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আমি চিড়ে দিইনি, গোটাই দিলাম। আপনারা যারা ঝাল বেশি খান তারা চিড়ে দিতে পারেন। এবার মাছটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো মাছটা ফুটে গেছে, মাছটা হয়ে গেছে। তো বন্ধুরা, নবাবী কাতলা তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।